এ কেউ মানে এটা কারা কেউ বলতে আপনি কাকে বলছেন বলুন তো না না সেটা তো আমি জানি না কি আশ্চর্য স্যার আপনি এত সহজ সরল মানুষ না আপনার পক্ষে এটা বোঝা কিছুতেই সম্ভব না যাকে আচ্ছা আপনি একটা কথা বলুন তো কাবেরীকে যে এই বাড়িতে আটকে রাখা হয়েছে বা রাখা হয়েছে সেই খবরটা আপনাকে কে দিল খবরটা মানে এই যে উনি তো আমাকে আমার বাড়ি থেকে এখানে নিয়ে গেলেন উনি পিসিমণি হ্যাঁ প্রতীকের পিসিমণি ও অসাধারণ গল্পটা কিন্তু অসাধারণ ফেলেছে দেখুন আপনি প্রতীকের এগেনস্টে ডায়েরি করলেন আমি এই বাড়িতে এলাম ওনার সঙ্গে কথা বললাম এবং তারপরে উনি বিপদ বুঝে ছুটতে ছুটতে আপনার বাড়িতে গেলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে প্রতীক একেবারেই এ ব্যাপারে দোষী নয় সেই কারণে আপনাকে নিজে উনি হাতে ধরে এই বাড়িতে নিয়ে এসছেন যে কাবেরীকে আপনার হাতে তুলে দেবেন অসাধারণ গল্প মানে ট্রিমেন্ডাস গল্প মানে এইটা হয়ে যায় না অসাধারণ কি বলতে চাইছেন আপনি আমি বলতে চাইছি কোথায় আমি তো বলছি কিন্তু দাদা ভাই তো এখন হংকংয়ে হংকং আচ্ছা দুবাই থেকে কত লোক কত কিছু করে বেড়াচ্ছে কত লোক দুবাই থেকে খুন অপারেট করছে হ্যাঁ কিডন্যাপ করছে আর হংকংয়ে বসে সম্ভব নয় আচ্ছা একটা জিনিস বলতো তুমি কি শিওর যে তোমার দাদা হংকংয়ে আছে আমি কিন্তু শিওর নই ভালো কথা আপনি কে আমি প্রতীকের কলিগ কলিগ তা আপনি এখানে কি করছেন প্রতীকই আমাকে এখানে রেখেছে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করি প্রতীক আপনাকে এখানে রেখেছে কেন কাবেরীকে পাহারা দেবার জন্য সত্যি কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ চল প্লিজ ও কোথায় যাবে কোথায় যাবে মানে ও তুমি হাসপাতালে যাবে সেখানে ডাক্তার ওনাকে দেখবে উনি অসুস্থ চেক আপ করবে তারপরে অবভিয়াসলি সেখান থেকে থানায় তার মানে তুমি ওকে থানায় নিয়ে যাবে কেন স্যার এই হচ্ছে না আপনাদের নিয়ে আমার মুশকিল জানেন তো কোনো জিনিস না আপনারা বুদ্ধি দিয়ে দেখেন না সবসময় এই হৃদয় দিয়ে দেখতে চেষ্টা করেন তাতে হয় না তারপরে কি বলবেন বলুন তো চিৎকার করবেন পুলিশ কোনো কাজ করে না পুলিশ অপদার্থ প্লিজ স্যার আপনাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি পুলিশের কাজটা পুলিশে করতে দিন প্লিজ চলুন সময় নেই চলুন চলুন একটু দাঁড়ান পিসিমণি দেখুন আপনাকে আমি একটা কথা বলি আপনি আপনার ভাইপো প্রতীককে বলবেন ও যেন কাবেরীকে ইমিডিয়েটলি আমার বা স্যারের হাতে তুলে দেন না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে আমার হাত কিন্তু ভীষণ লম্বা পিসিমণি এটা মাথায় রাখবেন ও স্যার সরি তা আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আপনি বাড়ি যাবেন তো চলুন আমার সঙ্গে চলুন প্লিজ মনে রাখবেন স্যার আসুন প্লিজ চলুন চলুন কুইক এই এক মিনিট দেখে নিই এখানে কেউ থাকে কিনা কেউ আছে কিনা হ্যালো হ্যালো না এটা দিয়ে তো দেখা যাবে না মনে হচ্ছে এখানে কেউ থাকে না অগত্যা চলুন কি ব্যাপার তুই এখানে আমি তো ডাক্তার ডাকতে কি হয়েছে দিদি কাবেরীকে কারা যেন কিডন্যাপ করেছে সে কি আমি একটু সময়ের মধ্যে বেরিয়েছি আর এর মধ্যেই অসাধারণ অসাধারণ স্ক্রিপ্ট হ্যাঁ একেরা সরি একে শীতে রক্ষে নেই সঙ্গে সুগ্রীব দোসর সাংঘাতিক কাণ্ড তুই আর দাঁড়িয়ে কেন চ আমার সঙ্গে থানায় চ যদি কিছু লঙ্কা কাণ্ড হয় সেটা ওখানেই ঘটবে সরি ডাক্তারবাবু মানে ভুল করে আপনি এসে পড়েছেন এই পেশেন্টরা ওয়েট করছে আপনি যান ফিরে যান সরি ভেরি সরি চল
আরে দাঁড়িয়ে দেখছো কি, নিয়ে যাও। আশ্চর্য, চলুন না প্লিজ, ওখানেই হবে লঙ্কা কাটা। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, প্রতীক কোন দোষে দোষী নয়। দেখুন, যে লোকটা নিজের ভাগ্যের উপরই বিশ্বাস হারিয়ে ফেলেছে, সে অন্যকে আর কি বিশ্বাস অবিশ্বাস করবে? পিসিমণি, দাদাভাইকে এখনই একটা খবর দেব। না না না, প্রতীককে খবর দিতে হবে না। ওকে খবর দিলে ও তাড়াতাড়ি এখানে চলে আসবে, তাহলে ওকে পুলিশে অ্যারেস্ট করবে। কিন্তু দাদাভাই তো আসবেই, তখন কি হবে জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানি না। অমিনু, তোর হলো রান্না, তাড়াতাড়ি খড় কাপড়ে এসে যাবে। এক্ষুনি বাবা, রাত্রিবেলায় তোর রান্না করার কি দরকার ছিল? বারে একদিন পরে মেয়েটা বাড়ি ফিরছে, একদিন বাইরে বাইরে কি খেয়েছে ভগবান জানে। এত রাতে ইলিশ মাছ পাওয়া গেল না, যাকে কাল সকালে বাজার থেকে আনতে বলবো। এই এই এই, শোন শোন শোন, তুই জল খেয়ে এটো গ্লাস এখানে রেখে যাচ্ছিস কেন বলতো? তুই জানিস না কাবেরী নোংরা একদম পছন্দ করে না। বাচ্চাগুলো যা উৎসাহিত না তুমি জানো না, ওরা দিদিভাইকে সারপ্রাইজ দেবে বলে ওই রঙিন কাগজ টাগজ কেটে ফেটে কি সব বানাচ্ছে, কিন্তু কি বানাচ্ছে কাউকে বলবে না। বাবা, আপনারা এমন করছেন যেন মনে হচ্ছে কাবেরী নয়, স্বয়ং প্রধানমন্ত্রী ঘরে আসছে। আর শুরু হয়ে গেল। এই তোরে তো গায়ে জ্বালা ধরছে কেন বলতো? ছেড়ে দে না মিনু, তুই তো জানিস ও ভালো জিনিস ভালো চোখে কখনো দেখতে পারে। হ্যাঁ মিনু, সরলা কোথায় গেল? আরে বাবা, সরলাকে তো তুমি একটু আগে মিষ্টি আনতে পাঠালে। ও হ্যাঁ, তাই তো, দেখেছো একটু থালাটা আবার ফেলে যাচ্ছে। সত্যি তোমার কিন্তু বয়স হচ্ছে দিদি ভাই। তুমি দাঁড়াও, আমি দেখছি। এই তো দাদা এসে গেছে। কাবেরী কোথায় দাদা? থাকো থাকো, আমার কাবেরী কোথায়? আমার কাবেরী, হ্যাঁ কাবেরী, কি হলো বলছো না কেন, কাবেরী কোথায়? হ্যাঁ কাবেরী নেই। নেই মানে? একটু আগেও ওখানে ছিল আমার কপাল, আমি ওখানে পৌঁছানোর আগেই যে মহিলা ওর সঙ্গে থাকতো তাকে মারধর করে অজ্ঞান করে আমার কাবেরীকে খাড়া যেন তুলে নিয়ে চলে গেছে। Oh, my God.
আপনি? হ্যাঁ, অভি আছে? না, অভি তো এখন নেই আর অভি এখন আসবেও না। আপনার যদি কিছু দরকার থাকে তো আপনি অভির সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। না, আমায় একটু ভেতরে আসতে দিন, আমার একটু দরকার আছে আসলে। বললাম তো অভি নেই। সেদিন আপনাদের সঙ্গে হাত মেলানোর কথা বললেন, আর আজকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? অভি নেই তো কি হয়েছে? আপনি তো আছেন, আপনার সঙ্গে কথা আছে, আপনার সঙ্গে কথা বললেও হবে, বরং একটু বেশি ভালো হবে। বলুন কি কথা আছে? কাবিরের ব্যাপারে একটা দারুণ খবর দেওয়ার আছে। খবর? বলুন বলুন। আরে বলুন না, কি খবর? আসলে কাবিরিকে তো প্রতীকে লুকিয়ে রেখেছিল, সে খবর অবশ্য আপনি দিয়েছিলেন। তারপর থানা পুলিশ হওয়ার পরে প্রতীকের পিসি আমাদের বাড়িতে আসে, তারপর ওই মানে ব্যাপারটা হচ্ছে যে এই খবরটা তো আমি পেয়েছি, আপনি তো ফোন করে অভিকে এই খবর দিয়েছিলেন। ফ্ল্যাটটা খুব সুন্দর, তাই না? আগে থেকে তারা পুরোটা দেখতে পাইনি, খুব ভালো বেশ। আচ্ছা, ওইটা বুঝি বেডরুম? হ্যাঁ, ওট ওট। লেকিন বাড়ির মালিক ওটা আমাকে ভাড়া দেয়। ও, তা আপনি বুঝি শুধু এই ড্রয়িং রুমটা ভাড়া নিয়েছেন? হ্যাঁ, আর কি করবো, আমি একা মানুষ আছি। কাবেরী কোথায় মিস্টার সিং? কাবেরী কোথায় সেটা আমি কি করে জানবো বলুন। তাও তো ঠিক না, আসলে অভিকে ফোন করার পরেই তো কাবেরী উধাও। তাই ভাবলাম কাবেরী তো আপনার উল্টো দিকের ফ্ল্যাটেই ছিল, বা বলা ভালো আপনি কাবেরীর উল্টো দিকের ফ্ল্যাটে ছিলেন, এখনো আছে। আর এই খবরটা আমি ছাড়া আর কেউ জানে না মিস্টার সিং। আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আপনি বুঝবার চেষ্টা করুন, শত হলেও আমি কাবেরীর ছোট কাকিমা, ওর জন্য আমার খুব মন খারাপ হয়। কতদিন ওকে দেখিনি, একটাবার শুধু ওকে চোখের দেখা দেখবো। প্লিজ প্লিজ আমাকে একবারের জন্য দেখতে দিন। দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আসুন। বেঁচে আছে তো? ঘুমুক, ওর ওপর দিয়ে অনেক ধকল গেল তো। দরজা বন্ধ করে দিন। সেদিন আপনারা বলেছিলেন আপনাদের সঙ্গে হাত মেলালে আমি অনেক টাকা পাব। সেদিন অবশ্য বুঝতে পারিনি ঠিক কত টাকা পাব। আজ বুঝছি টাকার অঙ্কটা অবশ্যই বেশি হবে। এই শৈলী, তুই কি এখন লাঞ্চ করবি? না রে, এত তাড়াতাড়ি কি করব? ওকে, তাহলে ফাইটা একটু দেখে রাখিস, আমি লাঞ্চ করি বেরো। এত তাড়াতাড়ি কোথায়? আজকে একটা স্পেশাল স্পোর্টস রিপোর্টিং আছে। স্পোর্টস রিপোর্ট? দুই বাংলায় WWF দেখতে যাচ্ছি বুঝলি, বিধানসভা। ওহো, বেস্ট অফ লাক। বেরিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কিন্তু আমার মোবাইলটা কোথায় গেল? আমার মোবাইল এই তো টেবিলের উপর রেখে দিয়েছিস। ওহো, সে মোবাইলটা হারিয়ে ফেলে যখন গলায় ঝুলিয়ে রাখতে পারিস তো। সরি। হ্যাঁ বল। আরে কাল কল্যাণপুর গিয়েছিলাম না, আরে ওই বর্ডারের নিউজটা কভার করতে, ওসিটা কিছুতেই বাইর দিতে চাইছে না, অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছে না, তাই তো? আরে হ্যাঁ রে, যখনই ফোন করছি তখনই ছুটিতে আছি, রাউন্ডে আছি, কালকে ফোন করুন। এদিকে অর্ণবদা বলছে পরশু টেলিকাস্ট করবে। সিম্পল ব্যাপার, একটা ফোন ইন নিয়ে নে, এছাড়া আর কোনো গতি নেই। চমবে না। তুই কি ভাবছিস যে এই লোকটা বর্ডার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছে, সে তোর ক্যামেরার সামনে এলেই সব স্বীকার করে নেবে? লোকটা তো ফোনেও কিছু নাও বলতে পারে,
অ্যাট লিস্ট সেই ফুটেজটা তো দেখাতে পারবে যে লোকটা তোর সঙ্গে কথা বলতে চাইছে না। সত্যি বাবা, একজন রিপোর্টার না হয়ে পুলিশ হলে মন্দ হতো না। এখনো একবার চেষ্টা করে দেখতে পারেন, সময় তো চলে যায়নি। আপনি? আমি দেবীপুর থানার ওসি শিবাজী মিত্র। আসলে একটা ইনভেস্টিগেশনের জন্য এখানে আমাকে আসতে হলো। ইনভেস্টিগেশনের জন্য এখানে কি করব বলুন? দেখুন, আপনাদেরও তো অনেক সময় ওই নিউজ ইনভেস্টিগেশনের জন্য এমনকি কখনো কখনো কোনো বাড়ির ভেতরেও ঢুকে পড়তে হয়, তাই না? ও, তার মানে নাগেন্দ্র সিং এর কেসের ব্যাপারে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, তাই তো? একদমই তাই না, আমি প্রতীক রায়চৌধুরীর কেসের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। প্রতীকদার কেস মানে? ও, স্ট্রেঞ্জ, আপনারা জানেন না? আশ্চর্য, তবু আপনারা সাংবাদিক। প্রতীক রায়চৌধুরী একটা মেয়েকে কিডন্যাপ করেছে, ডু ইউ নো অ্যাবাউট ইট? হোয়াট? ইয়া, কাবেরী ব্যানার্জি। কাবেরী? কাবেরী মানে প্রফেসর প্রশান্ত ব্যানার্জি। এক্স্যাক্টলি, উনি আমারও স্যার ছিলেন। তো উনি প্রতীক রায়চৌধুরীর এগেনস্টে একটা ডায়েরি করেছেন কিডন্যাপের, এবং সেই সূত্রেই আমার এখানে আসা। আপনি কি আমাদের কোনো প্রশ্ন করতে চান? না, মোটেও তা না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছেন কেন? আশ্চর্য, আপনারা জিজ্ঞেস করলেন, সেই কারণে আমি বললাম। ও, তার মানে ইনফরমেশনটা দেওয়ার জন্যই আপনি এখানে এসেছেন, তাই তো? অ্যাবসলিউটলি তাই। দেখুন, আপনারা তো সাংবাদিক, আপনাদের এই ইনফরমেশনের জন্য, নিউজের জন্য কত কত জায়গায় ঘুরতে হয়, কী কষ্টের ব্যাপার বলুন তো। আর যা গরম পড়েছে, সত্যি আমি ফিল করি আপনাদের ব্যাপারটা। সেই কারণে আমি ভাবলাম এই প্রতীকের ইনফরমেশনটা আমি নিজে এসে আপনাদের দিই। আপনাদের তো অনুষ্ঠান আছে না, বেশ জনপ্রিয় কবিতার লাইনের হ্যাঁ, মুখ ও মুখোশ, অসাধারণ, খুব ভালো প্রোগ্রাম। এই প্রতীকের যে নিউজটা, ওটা কিন্তু আপনাদের ওই প্রোগ্রামটার একদিনের খোরাক হয়ে যেতে পারে। আর একটা নামও দিতে পারেন, নামটা হ্যাঁ, সাংবাদিক যখন অপহরণকারী। সুন্দর নাম না? জাস্ট এই মাত্র মাথায়। স্ট্রেঞ্জ কি ব্যাপার বলুন তো, মানে আপনাদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড। ওকে ম্যাডাম, আপনাদের চিফ রিপোর্টারের কেবিনটা কোথায় একটু বলুন তো, আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং আমার কিছু কথা আছে। নিশাকে যতটা কাঁচা ভেবেছিলাম ততটা কাঁচা ও নয় পুত্তার। কাঁচা আমি ওকে কোনোদিনই ভাবিনি, কিন্তু এত শিয়ানা। একটা ভুল আমাদের হয়ে গেছে ড্যাড, আমরা যদি নিশাকে মাধ্যম না করে ফোনে ডাইরেক্ট ব্যানার্জি পরিবারকে পুরো ঘটনাটা জানাতাম। হ্যাঁ, আমার মনে হয় সেইটাই ভালো। ও সব কথা ভুলে যায়, এখন কি করতে হবে সেটা ভাব। ও তো বলে গেছে 48 ঘন্টার মধ্যে পুরো টাকাটা দিতে হবে। পুরো টাকা মিন্স 10 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ। ওকে আমি 10 পয়সাও দেব না। ও যদি কাউকে বলে দেয় তখন? তাহলে তো সিনেমার শেষ, দি এন্ড। নো ড্যাড, নিজের পায়ে কুড়ুল মারার মতো মেয়ে নিশা নয়। তবু বলছে রিস্ক নিয়ে লাভ নেই, টাকাটা ওকে দিয়ে দে, আন্ডারস্ট্যান্ডিং করে কম বেশি কিছু না দিয়ে দে, লাফড়াটা হাঁটা। শিয়ালকে ভাঙা বেড়া দেখাচ্ছ ড্যাড, রোজ বাগানে ঢুকে পড়বে খাবারের লোভে লোভে। তাহলে এখন কি করবি? কাবেরীকে এখান থেকে সরিয়ে ফেলবো। কোথায় সরাবে? কালাকে খাঁচা থেকে বার করার সময় হয়ে এসেছে। কালা? আর কালাকে অ্যারেস্ট করেছিল কে জানো? প্রতীক রায়চৌধুরী, তাই না ড্যাড? কালা যদি বেমানি করে তখন? ইজি ড্যাড, ইজি। কালার সব দায়িত্ব আমার, শুধু কালাকে ছাড়াবার দায়িত্বটা তোমার।